নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো নাকি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? উনি যদি তফসিল ঘোষণা করেন তাহলে সশস্ত্র বাহিনী নিয়ে ওনার কার্যালয় ঘিরিয়ে রেখেছে কেন? কেন বিজিবি বড় বড় লম্বা লম্বা অস্ত্র নিয়ে রাজপথে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে? উনি কি এমন করছেন যে আতঙ্কিত এবং উনি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনীকে মাঠে নামানোর প্রয়োজন উপলব্ধি করছেন? দেখুন, শেখ হাসিনা 15 বছর ধরে জনগণের ভোটের অধিকার লঙ্ঘন করে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছেন। তিনি এখান থেকে আর ফিরতে পারছেন না বা ফিরতে পারবেন না। তিনি যে অপরাধগুলো সংঘটিত করেছেন, যে মানুষ খুন করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ার করেছেন এবং নির্দোষ অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীকে তিনি গ্রেপ্তার করেছেন ভুয়া মামলায়, গায়েবী মামলায়। এমনও ঘটেছে যে একটা লোক 3 বছর আগে মারা গেছে, তার নামে মামলা দেওয়া হয়েছে। আপনারা নিউ মার্কেটের কথা মনে আছে? নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগ মারামারি করেছিল। সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা সাধারণ পথচারীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, কিন্তু সেখানে মামলায় বিএনপির এক প্রবাসী নেতাকে দোষী করা হয়। এইভাবে বিএনপি সহ বিরোধী দলের যারা আছে তাদের নামে অসংখ্য মামলা দিয়েছে, কারো নামে 400 মামলা, কারো নামে 500 মামলা, কারো নামে 300 মামলা। একটা ব্যক্তির নামে যদি 400 মামলা থাকে তাহলে মাসের কতদিন সে হাজিরা দেবে, আমার প্রশ্ন, অথবা কিভাবে হাজিরা দেবে? শেখ হাসিনা এই অপরাধগুলো করার ফলে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে ক্ষমতা ছাড়লেই সে একটা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বাংলাদেশ যে বড় একটা বিপদে আছে সেটা কি সে চিন্তা করেছে? আজকে নির্বাচন কমিশন শেখ হাসিনার এই পয়েন্ট অফ নো রিটার্ন থেকে যে ফিরে আসার সুযোগ ছিল সেই নো রিটার্নের পথটা উনি বন্ধ করে দিলেন। এখানে প্রত্যেক 5 বছর পর পর আমরা ভোটের অধিকারের সুযোগ পাই, আমরা ভোটের অধিকারের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে বেঁচে যাই, একটা অত্যাচারী শাসক থেকে বেঁচে যাই, সেই জন্যই নির্বাচন হয় 5 বছর পর পর। কিন্তু দুঃখজনক, এই নির্বাচন কমিশন 15 বছর পর আমাদের যে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার পথ বন্ধ করে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছে। ফাঁসির দড়িতে ঝুলছে বাংলাদেশ এবং এই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল একটু আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করছি, আপনারা যদি তফসিলি ঘোষণা করেন তাহলে সশস্ত্র বাহিনীকে কেন প্রয়োজন হচ্ছে? একটা দেশের নির্বাচন হবে, তফসিল হবে, মানুষের উৎসব মুখর অবস্থা থাকবে, আপনারা কি এমন ঘোষণা করছেন যেটাতে আপনারা আতঙ্কিত, দেশের মানুষ আতঙ্কিত, বিরোধী দল আতঙ্কিত, সরকার পক্ষ আতঙ্কিত? একটা সমঝোতার পথ কি খোলা ছিল না? এটা কি খুবই জরুরি শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে আবার আপনারা ক্ষমতায় বসাবেন? আপনারা কি পারতেন না এখান থেকে পদত্যাগ করতে? আপনারা পদত্যাগ করলে খুব কি বেশি ক্ষতি হতো? দেখুন, শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ যে বিরোধী দলকে ডুবাতে চায়, চুবাতে চায়, সেতু থেকে ফেলাতে চায় এবং তাদেরকে জানোয়ার, কুলাঙ্গার এরকম বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। শেখ হাসিনার ভাষা দেখে আমরা বস্তির মানুষের ভাষা এরকম কিনা চিন্তা করি, যে বস্তির মানুষ যারা আছে তারাও তো অনেক ভদ্র, নম্র, শিষ্টাচার বোঝে, কিন্তু এ কেমন প্রধানমন্ত্রী আমরা পেলাম যে প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব বোঝে না, যে বিরোধী দলের মানুষকে গালাগালি করে, জনগণকে গালিগালি করে এবং জনগণের উপর ক্ষোভ জ্ঞাপন করে? আমি মনে করি শেখ হাসিনার মুখের ভাষা ঠিক করা দরকার। দুনিয়ার এত কিছুর উন্নয়ন ঘটেছে, শেখ হাসিনা এত কিছুর উন্নয়ন ঘটিয়েছে, এত উন্নয়নের কথা বলে, কিন্তু আফসোস শেখ হাসিনার মুখের ভাষার কোনো উন্নয়ন আমরা দেখতে পারি না। আমি মনে করি শেখ হাসিনাকে মাদক সেবীদেরকে যেরকম পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় তেমনি তার মুখের ভাষা ঠিক করার জন্য একটা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত, যেখানে সে 5 বছর পুনর্বাসন কেন্দ্রে থেকে মুখের ভাষা ঠিক করে পুনরায় রাজনীতিতে আসবে। এছাড়া আমাদের রাজনীতিতে এরকম নোংরা ভাষায় গালিগালাজ করে এরকম একটা ব্যক্তিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। প্রিয় বাংলাদেশের নাগরিক, বিরোধী দলের যারা আছে, বিএনপি, জামাত, চরমোনাই, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, যারা এখানে এখানে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে, নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছে, তারা কি ব্যাঠিক দাবি করছে, আমার প্রশ্ন?
আপনাদের কাছে প্রশ্ন করছে, তারা কি ব্যাঠিক দাবি করছে? একটা নিরপেক্ষ নির্বাচন কি কোনো দরকার নেই? আমরা তো কিশোর থেকে যুবক হয়েছি, যারা যুবক ছিল তারা মধ্যবয়স্ক হয়েছে, মধ্যবয়স্ক অনেকে বৃদ্ধ হয়েছে, অনেকে মারা গিয়েছে, কিন্তু একটা নির্বাচনের টিকি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নিরপেক্ষ নির্বাচনের দাবি খুবই কি অযৌক্তিক? আমরা প্রশ্ন করছি আপনাদের কাছে, নাগরিকদের কাছে। এখানে শেখ হাসিনা কিছু ভুয়া দলকে সঙ্গে করে নিয়ে 58 দল, 54 দল, 56 দল